ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের শাওন স্টোরি পেজটি লাইক করে আসুন। ভোরের দিকে সূর্যের আলো জানালা ফেদ করে ফরানের চোখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুললো আর ঘুমের রেশ কাটানোর চেষ্টা করতে লাগলো। নিজের গায়ের দিকে তাকাতেই দেখলো একটা কাঁথা তার গায়ে জড়ানো। ফরান এটা দেখে ফ্রু কুসকালো। তারপর নিশার কথা মাথায় আসতেই চোখের দিকে তাকাই, দেখে নিশা গুটিসুটি মেরে চোখের এক কোণায় শুয়ে আছে। তারপর ফরান সেই কাঁথাটা নিয়ে নিশার পাশে রাখলো। এমন সময় দরজা খোলার শব্দ পাই ফরান, পিছে তাকিয়ে দেখে একজন মহিলা এসেছেন। মহারাজ, আপনাদের বলেছেন হাত ধুয়ে তৈরি হয়ে নিতে। ঠিক আছে, আমি আগে যাচ্ছি, নিশা উঠুক তারপর ও। ঠিক আছে, আপনি আসুন, আমি যাচ্ছি। তারপর মহিলাটা চলে গেল। ফরান আর কিছু না ভেবে বাইরে চলে আসলো। ঘরের মধ্যে ফরানের বন্দি হয়ে থাকতে দম আটকিয়ে আসছিল। নিশার কিছুক্ষণের মধ্যেই ঘুম ভেঙে গেল এবং এদিক সেদিক তাকিয়ে ফরানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ফরানকে পায় না। নিশা তাড়াতাড়ি দরজার দিকে যেতেই দেখে দরজা খোলা। আচ্ছা, উনি কি বাইরে গেছেন? দেখি তো গিয়ে। নিশা যেতে নিতেই দুইটা মেয়ে খাবার নিয়ে হাজির, আর পিছে দেখা যাচ্ছে ফরান এদিকেই আসছে। মেয়ে দুটো খাবার দিয়ে চলে গেল আর ফরান রুমে এসে নিশাকে জাগতে দেখে বলে, যাও ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের 8টার আগেই বাস স্ট্যান্ডে থাকতে হবে, নইলে ঢাকা যাওয়া আর লাগবে না। আচ্ছা, কিন্তু কই ফ্রেশ হব? আমার মাথার উপর যত সব, বাইরে যাও। ঝাড়ি দেন কেন আমাকে? তো কি করব, তোমার পেতনি মার্কা চেহারার পূজা করব? স্টুপিড। নিশা গাল ফুলিয়ে বাইরে চলে যায়, এক মেয়ের সাথে কথা বলে, নিজের গায়ে থাকা ড্রেসটা চেঞ্জ করে নিজের গরু পরে নিল, তারপর ফ্রেশ হয়ে ঘরে চলে গেল। গিয়ে দেখে ফরান খাওয়া অলরেডি সেরে ফেলেছে। নিশা গাল ফুলিয়ে বলে, আমাকে রেখে খেয়ে ফেলেছেন আপনি? তো কি তোমার জন্য আমি পেটে কিল মেরে বসে থাকবো? আপনাকে তো মন চাচ্ছে লাথি মেরে দূরে জঙ্গলে ফেলে দিতে, শকুনের লেজ একটা। কিছু বললে? আপনার মাথা বলছি বলেই রেগে মেগে নিশা খেতে বসে খেয়ে নিল। খাওয়া শেষ করে ওই বৃদ্ধার কাছে কিছু লোকের সাথে ফরান নিশা বাস স্ট্যান্ডে আসে। ফরান ধন্যবাদ জানাতেই তারা হেসে চলে যায় আর নিশা ভেঙচি কেটে বলে, এরা আমার জীবনটা নষ্ট করছে, এদের থ্যাঙ্কস দেওয়ার প্রশ্নই ওঠে না। আর তুমি আমার ফুল লাইফটাকে হেল করছো, স্টুপিড। বলেই হনহন করে বাসে উঠে যাই। নিশা রেগে ফরানের পিছে পিছে উঠল। এই এই, আমাকে রেখে আসছেন কেন আপনি? কাল রেখে আসলে বেশি ভালো হতো, বিয়েটা তো আর হতো না। দেখেন, আমারও পাগলা কুকুরে কামড়ায় নাই আপনারে বিয়ে করতে, চাবুকের ভয়ই তো। খরগোশ কে জীবনেও দেখো নাই যে খরগোশের জন্য নিজের পায়ে নিজেই কোপ দিছো, সাথে আমাকেও নিয়েছো। তোমায় দেখলেই মন চাচ্ছে মেরে বনে ফেলে আসি। তার আগেই আমি আপনার কি অবস্থা করব সেটা ভেবেও কুল পাবেন না। হইছে, এখন সাইড দাও। বলেই ফরান জানালার পাশে এক সিটে বসে। নিশা হা করে বলে, এই ওটা আমার সিট, উঠুন বলছি। সিটের গায়ে কি তোমার নাম লেখা আছে? দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন, আমি জানালার পাশে সিটে বসবো, উঠুন। কেন কেন, জানালার পাশে সিট কি একটাই আছে নাকি? অন্যটায় গিয়ে বসো, আমি এখানেই বসব। নিশা রাগে দুঃখে অপোজিটের জানালার পাশে গিয়ে বসে। ফরান আর চোখে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়, তারপর কানে ইয়ারফোন গুঁজে আরামসে গান শুনতে থাকে। এমন সময় ফরানের ফোনে কল আসলো, আত্র কল করেছে। ফরান তাড়াতাড়ি রিসিভ করলো। কিরে, কই তুই? কাল থেকে কোনো খবর নাই, কোথায় হাওয়া হয়ে গেলি? আর নিশাই বা কোথায়? তোদের কোনো বিপদ হয়নি তো? আর বিপদ, বিপদ যাওয়ার তা তো হয়ে গেছে, আর কি বিপদ হওয়ার বাকি আছে? কি হলো, চুপ করে আছিস কেন বল? আমার সাথেই নিশা আছে আর আমরা দুজনেই ভালো আছি, এখন বাসে আছি, দুপুরের মধ্যে ঢাকা পৌঁছাবো, এখন বাই।
বলেই ফারান কল কেটে দিল। কল কেটে নিশার দিকে ফিরতেই দেখে নিশার পাশে একটা ছেলে বসা। সেই ছেলেটা বারবার কেমন দৃষ্টিতে নিশার দিকে তাকাচ্ছে, এটা দেখে ফারান বেশ রেগে গেল। তারপর ফারান নিজের সিটে ফোনটা রেখে নিশাকে ডাক দেয়। নিশা, কি সমস্যা? এখানে এসে বসো। ও ভাই, আপনি ওনার কি হন যে আপনার কথা মতো উনি এখানে সেখানে বসবে? নিশা যেন একটা সুযোগ পেয়ে গেল ছেলেটার কথায়, তারপর সেও ছেলেটার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ তাই তো, আমি কি আপনার কথা এখানে সেখানে যাব নাকি? এবার ফারানের মাথায় রক্ত উঠে গেল, তবুও নিজেকে সামলে ছেলেটাকে বলে, আচ্ছা আপনি ফারান চৌধুরীকে চিনেন? তাকে কে না চিনে। দেখেছেন কখনো? অনেকবার। ফারান চোখ থেকে ব্ল্যাক সানগ্লাস আর ব্ল্যাক মাস্কটা তখনই খুলে ফেলে। ফারানকে দেখে ছেলেটা যেন তাসকি খেল, তারপর কাপা কাপা গলায় বলল, ফারান, ও এতক্ষণে চিনতে পেরেছিস? এতক্ষণ ভালো কথা বললাম কানে নিলি না তো? সরি ভাই সরি, আর হবে না, আফু আপনি যান ভাইয়ার কাছে। নিশা অবাক হয়ে গেল ছেলেটা আপু ডাক শুনে, আর ফারান নিশার রিয়াকশন দেখে ভেতরে ভেতরে হাসছে। নিশা গাল ফুলিয়ে সেই সিট থেকে উঠে ফারানের সিটে গিয়ে বসে, আর ফারান নিশার পাশে। নিশা গাল ফুলিয়ে বলে, আমার জন্য এত দরদ উতলায় পড়ে কেন আপনার? আমার তো আর খেদে কাজ নেই, তোমারে নিয়ে দরদ দেখাবো বলে আবার কানে ইয়ারফোন গুঁজে চোখ বুঝে গান শোনার মনোযোগী হলো। নিশা কিছু না বলে জানালার দিকে ফিরে তাকালো। ঠিক সকাল 8টায় বাস চলল। বাস চলছে তার আপন গতিতে, আর নিশা চুপচাপ বাহিরে সুন্দর পাহাড়ি পরিবেশ দেখছে। আস্তে আস্তে পাহাড় ছেয়ে আসে। এইসবের মাঝেই নিশা ফারানের কান থেকে ইয়ারফোনটা নিয়ে নেয়। এতে ফারান রেগে বলে, কি হলো কি, এভাবে কান থেকে নিলে কেন? তো কি করব, আপনাকে কিছু বললে আপনি কি শুনতেন? আমি তোমার মতো বয়রা না। হইছে, খোঁচা মারানি কথা অফ করে দেন আর জরুরি কথা শুনেন। বলেন। আমাদের বিয়ের বিষয়টা কি করা যায়? আই ডোন্ট নো, কিন্তু একবার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে কিছুই করার নেই। ডিভোর্স? ডিভোর্সে আমি বিশ্বাসী না। ডিভোর্স হলে আমায় কোনো মেয়ে বিয়ে করবে? তবে এটা ঠিক, আমি চাইলে এক আঙ্গুলে সব মেয়েদের নাচাতে পারি। আপনারই ভাব পকেটে রাখেন, আপনার ভাব দেখার টাইম নাই। আমি জিজ্ঞেস করছি বিয়ে নিয়ে কি করব, আর উনি তার আকাইম্মা কথা বলা শুরু করছে। তোমাকে কিছু বলাই দেয়। ওকে শুনো, আপাতত এই বিয়ের বিষয়ে কাউকে কিছু বলবো না। আগে তুমি আমি যেমন নর্মাল ছিলাম এমন নর্মালই থাকবো। আনিলা, রিদি না বলাই ভালো, কারণ ওদের থেকে ঠিকই আমার বন্ধুদের কানে খবর যাবে, তখন আবার আমি বিপদে পড়ব। নিশা আর কিছু বলে না। এরপর আর কোনো রকম কথা হয়নি দুজনের মাঝে। দুপুর 3টায় ওরা ঢাকা পৌঁছালো। ঢাকায় পৌঁছে যে যার মতো করে বাসে চলে গেল। কলিং বেলের আওয়াজ শুনে আনিলা গিয়ে চট জলদি দরজা খুলে নিশাকে দেখতে পেয়ে হাঁক করে বলে, আই মিস ইউ, কই ছিলি, তুই জানিস কত চিন্তা হয়েছে। আমায় কি ভেতরে ঢুকতে দিবি না? উপস সরি। ওকে ভেতরে আয় আর গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। ওকে। তারপর নিশাকে ফ্রেশ হয়ে আসে আর আনিলা নিশাকে খাবার বেড়ে দেয়। খাওয়া দাওয়া শেষ নিশা আনিলাকে সবটা খুলে বলে, বিয়ের কথাটা গোপন রেখে। আচ্ছা এগুলো বাদ দে, রেস্ট কর। তারপর নিশা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কিছুদিন কেটে যায়। নিশা বা ফারান এখন কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া একদম কথা বলে না। এভাবে আস্তে আস্তে ফাংশনের দিন চলে আসলো। ফাংশনের সকালে এই নিশা আনিলার সাথে বকবক করতে করতে ক্লাসরুমের দিকে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে অত্রির ডাক পড়ে, আরে আরে তোমরা ক্লাসের দিকে কই যাচ্ছ, স্টেজে আসো তাড়াতাড়ি। আমরা স্টেজে গিয়ে কি করব? এ মা ভুলে গেছো, আমি না কাল আনিলা আর রিদিকে বলে দিলাম যেন স্টেজ সাজানোর জন্য তাড়াতাড়ি চলে আসে। ও সরি, আসলে আমি নিশাকে ব্যাপারটা বলতেই ভুলে গেছি। এখন তাহলে চল। চল। তারপর ওত্রি নিশা আনিলাকে স্টেজের দিকে নিয়ে গেল। এক একজনে এক এক কাজে বিজি।
রীতি আগে থেকেই সেখানে ছিল। আদ্র, আফনাত, আদন এবং ফারানও সেখানে আছে। অত্রি নিশাকে বলল লাইটিংয়ের কাজটা দেখতে, আর আনেলা যেন ফুলের ডেকোরেশন দেখে। অত্রির কথা মতো দুইজনই কাজে লেগে পড়ে। একটা মরিচবাতি লাইটের প্যাচ খুলতে গিয়ে নিশা নিজেই সেই প্যাচে জড়িয়ে গেছে। উফ, এটা কোনো কথা, আমি নিজে তো লাইটে পেঁচিয়ে গেছি, তোর এখন খুলবো কি করে বলেই একটা একটা তার খোলার চেষ্টা চালাতে লাগে। ফরান সেদিকে কাজে এসেছিল, কিন্তু নিশার এমন অবস্থা দেখে সে হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। নিশা তো রেগে ফায়ার। এই বজ্জাত পোলা, এমন ভ্যাটকানোর কি হলো? নিজে প্যাচে পড়েন বুঝবেন কত ধানে কত ঠেলা। ফরান যেন হাসি থামাতেই পারছে না। নিশার থেকে এগিয়ে এসে হাত দিয়ে মরিচ পাতিগুলো ধরে যেন আরো পেঁচিয়ে দিচ্ছে। নিশা এবার ফারানকেও সেই মরিচ পাতিতে পেঁচিয়ে দেয়। এবার ফারান হাসি থামিয়ে রেগে বলে, এই মেয়ে, আমার তারের মাঝে প্যাঁচাটা কেন? এতক্ষণ প্যাঁচার মতো হাসছেন যে, তাই কই হেল্প করবেন তা না করে ভ্যাটকাইতেছেন, এখন বুঝেন ঠেলার নাম বাবাজি কাকে বলে? বলেই নিজের শরীর থেকে তারগুলো ছাড়াতে থাকে, সাথে ফারানও। দুজনের এমন টানা হেসরাই প্রায় কাছাকাছি চলে আসে নিশা আর ফারান। উফ, আপনি ওই দিক দিয়ে টানেন কেন? তুমি টানো কেন, তোমার টানাটা নিতে তো আমি পেঁচিয়ে যাচ্ছি। আপনি পেঁচালে আমার কি, আমি জাস্ট ছাড়া পেতে চাই। বলেই একটা তার টান দিল, ফারানও সেই তারটাই জোরে টান দিল, যার ফলে নিশা গিয়ে একদম ফারানের বুকে গিয়ে পড়ে। ফারানও এই ঘটনার জন্য একদম অপ্রস্তুত ছিল। নিশার তো কয়েক সেকেন্ডের জন্য বরফ হয়ে গেল, তারপর চট করে মাথা উঠিয়ে নিল ফারানের বুক থেকে এবং ফারানের দিকে তাকালো। ফারান আগে থেকে নিশার দিকে তাকিয়ে আছে।